স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এই করোনাকালীন অবস্থায় তোমরা সকলেই সুস্থ আছো এবং এই করোনা মহামারী অতিমারীর সময়ে তোমরা সকলেই ঘরে অবস্থান করবে এবং আমার ঘর আমার মাদ্রাসা অর্থাৎ ঘরকেই তোমরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে তোমরা তোমাদের নিজস্ব পাঠ্যপুস্তক অধ্যয়নে মত্ত থাকবে, অধ্যয়নে লিপ্ত থাকবে। সেই হিসেবে আসলে মহান রব্বুল আলামিন যদি আবার করোনা আক্রমণ সংক্রমণের হার কমিয়ে আনেন তাহলে অবশ্যই তোমরা আবার সশরীরে ক্লাসে উপস্থিত হয়ে সেই শিক্ষা এবং পাঠ নিতে সক্ষম হবে। আর এখন আজকে আমি দাখিল ষষ্ঠ শ্রেণীর আর লুগাত আরবিয়ার প্রথম গল্প, প্রথম পাঠের প্রথম গল্প মারিফাতুল্লাহ বিল খালক, এই গল্প নিয়ে আলোচনা করছি। তোমরা বাসায় এই গল্পটা সুন্দরভাবে অধ্যয়ন করবে। প্রথমে কি করবে, এই গল্পের যে ছোট শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলোকে তোমরা শিখে নেবে। শব্দার্থ শিখে নিলে তোমাদের এই গল্পের অনুবাদ পাঠ করা সহজ হবে এবং শব্দার্থের ভিতরে মুফরাদ জামা এগুলোকে দেওয়া আছে এগুলো তোমরা ডিসাইড করে অর্থাৎ এগুলোকে পার্থক্য করে বের করবে, যাতে নাকি পরবর্তী সময় আমাদের সেশনে যে মুফরাদ কালিমাতুল মুফরাদ আল জামা এগুলো বের করা তোমাদের জন্য সহজ হবে। তা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিজ নিজ পাঠ অধ্যয়নে তোমাদের নিজস্ব সময়গুলো ব্যয় করছে, অযথা ঘোরাফেরা করবে না এবং বাহিরে করবে না, বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর ক্লাসের সময় তোমরা ঘরে অবস্থান করে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো তোমরা দেখবে, ক্লাসগুলো দেখে তোমরা সেই মোতাবেক তোমাদের বাসা কার্যক্রমগুলো গ্রহণ করবে এবং পরবর্তী সময় যখন সশরীরে ক্লাসে আসার সুযোগ হবে তখন তোমরা সেই বাড়ির কাজগুলো নিয়ে সশরীরে ক্লাসে করতে হবে। তাহলে আজকে তোমাদের ক্লাসের প্রথম গল্পটা সম্পর্কে আলোচনা করছি। প্রথম গল্প হচ্ছে মারিফাতুল্লাহ বিল খালক, অর্থাৎ সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চিনা, আল্লাহকে চিনা, স্রষ্টাকে আমাদের মহান রব্বুল আলামিন সে আল্লাহকে আমাদেরকে চিনতে হবে কার মাধ্যমে, সৃষ্টিকুলের মাধ্যমে। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আশরাফুল মাখলুকাত কোরআন হাকিমে মহান তাআলা তিনি এরশাদ ফরমাইছেন যে রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, কিন্তু আশরাফুল মাখলুকাতের সৃষ্টি করার সাথে সাথে এই মানুষের উপকারের জন্য, মানুষের নিয়ামতের জন্য আল্লাহ এখানে এই গল্পে আল্লাহ গল্পে গল্পকার মনে করেছেন যে নিয়ামতের কাসিরাত দুনিয়াতে সহজ এবং সাবলীলভাবে টিকে থাকতে পারে, এজন্য অনেক নিয়ামত রাজি আল্লাহ সৃষ্টি করেছে। যে আমাদের আশেপাশে যে নিয়ামত রাজি আমরা দেখি এগুলোকে প্রাকৃতিক বলা হয়। আসলে প্রকৃতি বিষয়টা কি, এটাও মহান রব্বুল আলামিনেরই সৃষ্টি। তা আমাদের চারপাশে এখানে গল্প উল্লেখ করেছে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা ওয়া জালালাহু নিয়ামান কাসিরা লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইসরি ওয়াস সুহুলা, মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন এবং অনেক নিয়ামত রাজি পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন যাতে দুনিয়াতে সহজ এবং সাবলীলভাবে টিকে থাকতে পারে। আমাদের চারপাশে সেই নিয়ামতরা যেগুলো আমরা দেখি কিন্তু সেগুলো আমাদের বোধগম্য হয় না। যেমন বৃক্ষ রাজি গাছপালা, প্রথমে যদি আমরা সেই বৃক্ষের কথায় আসি, বৃক্ষ আমাদেরকে কী করে অক্সিজেন প্রদান করে, সে অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি
এই সেই কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করে এবং আমাদের জন্য মানুষের জন্য প্রাণীগুলোর জন্য অন্যান্য প্রাণীগুলো যারা অক্সিজেন গ্রহণ করে তাদের জন্য অক্সিজেন ছেড়ে দেয় তাহলে এই যে একটা মহান সৃষ্টি যে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর বৃক্ষরাতে বৃক্ষগণ কি করে অক্সিজেন ত্যাগ করে আমাদের জন্য এইটা একটা প্রক্রিয়া একটি খুব সূক্ষ্ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার জন্য সেই সাথে আরো রয়েছে আর জমিন সমতল ভূমি ভূমির গুরুত্ব অত্যধিক আমরা যে রিজিড ফল ফসলাদি ইত্যাদি উৎপাদন করি সমতল ভূমি না হলে সেখানে উৎপাদন করা যায় না এবং ঢালুতেও যেভাবে উৎপাদন করা যায় সমতল ভূমিতে ফল ফসল উৎপাদন করে অত্যধিক সহজ এবং সমতল ভূমিতে এক এক সিজনে এক এক রকম ফল ফসল উৎপাদন করা হয় যে ফল ফসলের মাধ্যমে আমরা আমাদের রিজিকগুলো পেয়ে থাকি তাহলে রব্বুল আলামিন এই ফল ফসল উৎপাদন করে কি প্রয়োজন হয় আমাদের জন্য আমরা পশু পাখি পালন করি গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি ঘোড়া বেড়া অন্যান্য আরো যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো এবং শস্যাদি বৃক্ষরাজি আমরা সহ প্রত্যেকের কি প্রয়োজন পানি প্রয়োজন পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের জন্য পানি ছাড়া কোনো সৃষ্টিগুলি টিকে থাকতে পারে না বাঁচতে পারে না তাহলে সেই রব্বুল আলামিন জমির মাঝে মাঝে ভূখণ্ডের মাঝে মাঝে নদী নালা বিল বাওর হাওর পুকুর যে এইসব যে উপাদান রেখে যেগুলো দিকে পানি আরো সরবরাহ করে আবার এই পানি বিষয়টা বলেছেন যে দুই রকম পানি মিঠা পানি এবং লোনা পানি মহান রব্বুল আলামিন মিঠা পানি এবং লোনা পানি সমুদ্র সৃষ্টি করেছেন তার মাঝে রেখেছেন সূক্ষ্ম পর্দা এবং সেই পর্দায় কি এক পানিকে অপর পানিতে মিশ্রিত হতে দেন আলাদা রাখেন আর আলাদা রাখার কারণে কি হচ্ছে যে এর প্রকৃত উদ্দেশ্য হতে যেত বঞ্চিত না হয় যে বাইনা বাহরাইনে হাজাজান দুই সমুদ্রের মাঝখানে রয়েছে পর্দা এছাড়া রয়েছে কি যে আমাদের পশু পাখি শস্যাদি ইত্যাদিকে পান করানোর জন্য পানি প্রয়োজন তা আমরা সেই মিঠা পানিগুলো তাদের জন্য ব্যবহার করি নদী নালা খাল বিল যেগুলো আল্লাহ তৈরি করে রেখেছেন মিঠা পানি সেগুলো সরবরাহ করে হাওর বিশাল হাওর এবং শুধু তাই নয় সেই নদী নালা খাল বিল হাওরে কি রয়েছে আমাদের জন্য রীতি মৎস্য মাছ এবং সেখানে অন্যান্য আরো অনেক প্রাণীগুলো রয়েছে তারা ওই পানিকে উপযুক্ত করে তাদের জীবন ধারণ করে যাদের রিজিক তাদের খাওয়া পড়া আমরাও দিয়ে থাকি না তাই না এই যে নিয়ামতগুলো রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছেন মানুষের নিয়ামত বুঝে পাঠিয়েছেন এই গল্পে এটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহকে চিনব রবকে চিনব সৃষ্টির মাধ্যমে অর্থাৎ দুনিয়াতে অসংখ্য সৃষ্টি রয়েছে যেগুলো মানুষের উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন সেই সৃষ্টির মাধ্যমে কোরআনে হাকিম আল্লাহ এভাবে অনেক কথা হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলে বলেছেন যে যে ব্যক্তি একটি গাছ বৃক্ষ বা গাছ রোপণ করবে সেই গাছ তার সৎকার জারিয়া হবে অর্থাৎ সেই গাছের ফল সে নিজে ভক্ষণ করুক আর নাই করুক অন্য ভক্ষণ করুক তার জন্য সমস্যা নাই যে গাছই হবে তার জন্য সৎকার জারি অনেক উপকারী জিনিস এই গাছগুলো তাহলে এখানে গল্পকার এভাবে সেই গল্প থেকে তিনি এনেছেন জালা ফিল খিলালিল আরদ আনহারান আর জমিনের মাঝে মাঝে কি করেছে নহর সৃষ্টি করে জল সৃষ্টি করেছেন ইলিয়ান করবি হান্নাসকে জুরুইহিম যাতে মানুষ তাদের ক্ষেত খামারে এখান থেকে সেচ প্রদান করতে পারে ও আশজারিহিম তাতে বৃক্ষ সমূহে অসুরবি অসুরবি মাওয়াস এবং তাদের পশু পাখি এবং তাদের পানের জন্য পানীয় হিসেবে অজারা বিলার্দে জীবালাম আর জমির মাঝে তারা পাহাড় পর্বত তৈরি করেছেন কেন তৈরি করেছেন যে পাহাড় পর্বত এগুলো এজন্যই তৈরি করেছেন যাতে এগুলো
জমি ভূমি নড়াচড়া করতে না পারে পেরেকের মতো জমিকে আটকে রাখে বলা হয় তুসবিতুহা তুসবিতা লিআল্লাহ তামিদু তা কোনো আওতাদ না এগুলো পেরেকের মতো যেন আটকে থাকে জমিনে আমি নিয়ামিহি তাআলা আন্নাহু জালা বাইনাল বাহরি মালিল মালিকিল বাহরিল আজবি হাজিজান এই যে কারণ বলে করেছেন যে দুই সমুদ্রের মাঝে মিঠা পানি এবং লোনা পানির সমুদ্রের মাঝে সূক্ষ্ম পর্দা তৈরি করেছে ইয়ান কাম মিন আফলাতিহিমা ফাতাফুতুহুল মারআকাতু মাকসুদু মিন কুল্লি মিনহুমা আর যদি এই দুইটা পানি মিশে যেত তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ এই পানিকে মিঠা পানি এবং লোনা পানি তৈরি করেছে তার প্রকৃত উদ্দেশ্যই ব্যাহত হয়ে যেত অমিন নিয়ামিতান ও ইয়াকশিফুল বালা এখানে রাব্বুল আলামিন নির্সি গুরুত্বপূর্ণ আরো কিছু কথাবার্তা এখানে আলোচনা করেছেন গল্পকার মহান তাবারকাল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে যে আরো একটি অসংখ্য বিশাল নিয়ামত হইতেছে যে ইয়াকশিফুল বালা যে বালা মুসিবত দুনিয়ার জমিনে আসতে পারে আসবে আর মহান রব্বুল আলামিন সেগুলো থেকে সাফা করবে তার বান্দা তার বান্দাকে সাফা করবে মানে রোগ মুক্তি প্রদান করবেন ইজা দাহ এই জীব ইজা দাহ ভয়ঙ্কর আসাবাত দিত্রা অর্থাৎ বান্দা যখন কোন বিপদ আপদে মুসিবতে পতিত হয়ে মহান রব্বুল আলামিনকে ডাকবে আর মহান রব্বুল আলামিন তাদের সে দোয়াকে কবুল করে তাদের জন্য সাফা নাজিল করবেন এবং তাদের এমদ্দুহুল্লাহ রিজকা ইউসকিনু আলাইহিম নিয়ামা আর বান্দাদের রিজিক এবং নিয়ামতকে পৌঁছিয়ে দিবে এখন এটা হলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আসলে গল্পকার এইখানে এমন সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আমাদের বোঝার জন্য আমাদের আজকের এই পাঠ যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারি বুঝতে পারি গল্পকার বান্দার জন্য এবং সৃষ্টিগুলোর মাধ্যমে সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চেনার যে একটি সমাহার উদাহরণ এবং সুন্দর উপস্থাপনা সেই বিষয়টি এখানে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যদি আমরা এই গল্পটাকে সুন্দরভাবে অধ্যয়ন করতে পারি এর প্রকৃত অর্থ অনুধাবন করতে পারি তাহলে আমাদের কি হবে আমরা পাঠ্যপুস্তকের যে আমাদের পড়াশোনাটা সেটাও আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো সেই সাথে আমাদের মনের ভিতরেও সেই কথাগুলো আমাদের প্রতিভাত হবে যা আসলে সৃষ্টি প্রত্যেকটি সৃষ্টি করেছেন রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য নিয়ামতের জন্য অগণিত অসংখ্য নিয়ামত রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে বান্দার জন্য পাঠিয়েছে এই জন্য গল্পটার নাম রেখেছেন যে মারিফাতুল্লাহি বিল খালকি সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চেনা অর্থাৎ আমি যদি এই সৃষ্টি নিয়ে একটু চিন্তা ফিকির করি তাহলে অবশ্যই মহান তাবারকাল রব্বুল আলামিনকে আমি অনুধাবন করতে পারবো পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে আমি অনুধাবন করতে পারবো বুঝতে পারবো যে মহান তাবারকাল রব্বুল আলামিন বান্দার জন্য কত নিয়ামত পাঠিয়েছেন এখানে গল্পকার আরো উল্লেখ করেছেন যে প্রত্যেকটা নিয়ামত কুল্লুহু মিন ইন্দিল্লাহি তাআলা সবগুলোই মহান তাবারকাল রব্বুল আলামিনের পক্ষ থেকে আতাহ নিয়ামান এগুলো নিয়ামত হিসেবে আল্লাহ দান করেছেন আর এই বিষয় যদি বান্দা চিন্তা করে চিন্তা ফিকির করে তাহলে সে অবশ্যই তার মনে অনুধাবন হবে কি ওয়াহদাহু লা শারীকা লাহু বিয়াহাদুন লা মাসিরা ওয়া লা ইন্দা লাহু ইযা নাযারা আহাদ ইলাল খালক কোন বান্দা যখন এই সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করবে তাহলে সে সকলেই সহজে অনুধাবন করতে পারবে যে আল্লাহর কোনো শরীক নেই তিনি আহাদুন এক অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নাই তার সমকক্ষ এই দুনিয়াতে আর কেউ নাই যে এই কথাগুলো সে সহজেই অনুধাবন করতে পারবে
তাফাক্কুর ফি কি তাফাক্কুর আছে যে চিন্তা ভঙ্গি তাফাক্কুর মানে চিন্তা ভঙ্গি করা কুদরত খালিকি যে আল্লাহ সৃষ্টির কুদরত সম্পর্কে অহওয়া রব্বুনা তিনি আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা আর মহান কুরআন আল কুরআনুল কারীম সিদ্ধ ইলাইহা কুরআনুল কারীম এদিকেই ইঙ্গিত করেছেন এখানে এখানে গল্পকার কুরআনুল কারীমের সূরা নামলে দুটি আয়াত উল্লেখ করেছেন আম্মান জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলাহা রাওয়াসি ওয়া জাআলা বাইনাল বাহরাইন বাহরাইন লা হাদিজান আইলাহুম মা'আল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন জানার সাথে কি করে বান্দা অংশীদার স্থাপন করতে পারে তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই কিন্তু অধিকাংশই এটা অনুধাবন করতে পারে না বুঝতে পারে না হৃদয়ঙ্গম করতে পারে না তার কর্ম দিয়ে সেটাকে অনুধাবন করতে পারে এই জন্য তার রবের সাথে শিরিক করে আর উল্লেখ করেছেন আম্মান ইয়াজিবুল মুত্তারাজা দাহ একশিকুল সুয়া ওয়াজারাকুল খুলা ফলার্দা ইলাহু মা আল্লাহ ফালিলাম মাতা দেখা আমাদেরকে কোনো বিপদ হবে যখন স্পর্শ করে বান্দা যদি রবকে ডাকে রবের প্রতি কায়মনোভাবকে প্রার্থনা করে রব তাকে অবশ্যই সাফা দান করবেন তাকে মুক্তি দান করবেন এই জন্য প্রিয় ছাত্রছাত্রী ভাই শিক্ষার্থীগণ তোমাদের প্রতি আমার একান্ত আহ্বান যে তোমরা এই গল্পের অনুবাদটাকে পড়ার জন্য প্রথমে শব্দার্থগুলোকে একটু শিখবে তারপর তোমরা এই অনুবাদটা সুন্দরভাবে করবে অনুবাদ করার পরে এখানে যে ছোট প্রশ্নগুলো আছে মাদা খালাকাল্লাহু লি ইবাদিহি ইয়াকুলু ফি দুনিয়া বিশেষ হলো এক নম্বর প্রশ্ন হলো যে বান্দাকে দুনিয়াতে সহজে টিকে থাকার জন্য রব্বুল আলামিন কি কি উপাদান অর্থাৎ কি কি নিয়ামত এখানে পাঠিয়েছেন এই প্রকল্প প্রথমে সেগুলো রয়েছে দুই নম্বরে লিমাজা জাআলাল্লাহু জিবাল আওতাদা কেন আল্লাহ পাহাড় পর্বতকে জিবাল আওতাদা মানে কিলোক সময় কিলোক মানে পেরে পেরে পেরেকের মতো শক্ত করে আল্লাহ বানিয়েছেন লিমাজা জাআলা খালালাল আরদা আনহারা কেন মহান রব্বুল আলামিন জমিনের মাঝে মাঝে নহর ঝর্ণা অর্থাৎ নদী নালা তৈরি করেছে এগুলো আমরা অনুধাবন করতে পারবো এই প্রশ্নটা আমাদেরকে শিখতে হবে মাজা জাআলাল বাইনাল বাহরাইন বাহরাইন হাজাজান আর কেন মহান রব্বুল আলামিন দুই সমুদ্রের মাঝে সূক্ষ্ম পর্দা তৈরি করেছে যে কথাগুলো গল্পের মধ্যে আমরা বলেছি তাহলে শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীগণ এই অমিক্রণ একান্ত সময় করোনার তৃতীয় ধাপে অতিমারি সময় তোমরা ঘরে বসে সুন্দরভাবে আমাদের ক্লাসগুলোকে দেখবে এবং দেখে সে অনুযায়ী তোমরা অধ্যয়ন করে এই প্রশ্নগুলোকে শিখে বাসার থেকে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে তোমরা লিখে পরবর্তী সময় যখন সরাসরি তোমরা ক্লাস এসে উপস্থিত হবে সেই সময় আমাদের নিকট জমা দেবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে তোমাদের সকলের শুকরিয়া তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ